উৎসবের উপহার, বাড়ি পৌঁছে যাচ্ছে অভিষেকের দেওয়া গিফট, কি আছে তাতে? যেমন কথা তেমন কাজ। পুজোর আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে উপহার কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে উপহার পৌঁছে দিলেন এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথের দায়িত্বে থাকা তৃণমূলের নেতাকর্মীরা। পুজোর আগে সাংসদের কাছ থেকে উপহার পেয়ে বেজায় খুশি সকলে। গত 22শে সেপ্টেম্বর এই উৎসবের উপহার কর্মসূচি শুরু হয়। মহালয়ার দিন 2রা অক্টোবরের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা এলাকাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গতবারও অভিষেকের উপহার কর্মসূচির মাধ্যমে সাংসদ নিজে উপহার তুলে দিতেন আমজনতার হাতে। এবারের সেই প্রক্রিয়ায় সামান্য বদল আনা হয়েছিল শুধুমাত্র। প্রতিবারের মতো এবারেও পুজোর আগেই এলাকাবাসীর কাছে উপহারস্বরূপ নতুন বস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। গতবার অভিষেক নিজে দাঁড়িয়ে থেকে সকলের হাতে উপহার তুলে দিয়েছিলেন, এবার তার বদলে বাড়ি বাড়ি গিয়ে উপহার তুলে দিয়ে আসা হয়। এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছিলেন, এবারে সাংসদ হওয়ার পর আমতলার দলীয় কার্যালয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠক করেছিলেন অভিষেক। সেই বৈঠকেই সাধারণ মানুষ কেন মঞ্চে দাঁড়িয়ে নেতাদের হাত থেকে উপহার নেবেন সেই প্রশ্ন তোলেন। এক্ষেত্রে অনেকেই মঞ্চে উঠে উপহার নেওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার অনেক সময় নেতারা উপহার দেওয়ার মুহূর্তের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যা সাধারণ মানুষের ভালো নাও লাগতে পারে। তাই সমস্ত দিক বিবেচনা করে এবারে বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক। নির্ধারিত সূচি অনুযায়ী গত 10 দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার মানুষের দুয়ারে পৌঁছে যায় অভিষেকের উপহার। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার 7 লক্ষেরও বেশি জয়লাভ করে রেকর্ড গড়েছেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।